দক্ষিণ চট্টগ্রামের ফটিয়া উপজেলার হায়াতগাঁও মুজিবনগর এলাহাত প্রতিষ্ঠিত আধ্যাত্মিক পূর্ণভূমি ঐতিহাসিক মহান সাতগাছিয়া দরবার শরীফের কাদেরিয়া তরিকার প্রবক্তা পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গাউসুল আজম শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির পবিত্র ওরস শরীফ ও একই দিবসে সাইজান আওলাদে রসুল ও আওলাদে সুলতানপুরি শাহ সুফি সৈয়দ কাজী ওয়ারেস বিল্লাহ সুলতানপুরির 221তম শাহ সুফি সৈয়দ মুজাহিরুল্লাহ সুলতানপুরির 151তম শাহ সুফি সৈয়দ মুজিবুল্লাহ সুলতানপুরির 89তম পবিত্র ওরস মুবারক পরিপূর্ণ শরীয়তরিকতর অনুশীলনে হায়াতগাঁও মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফত মহাসমারোহে অনুষ্ঠিত হইব। আজকে আমাদের ওরসে সবাইকে স্বাগত আমন্ত্রণ। প্রতি বছরের নিয়ে এবছর আলহামদুলিল্লাহ আমরা ভিন্নভাবে যে কার্যক্রম গুলো করে থাকি, তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের নিয়ে এবছরও করতেছি। অলিগণের যে দ্বিবার্ষিক আমরা আলহামদুলিল্লাহ পালন করে যাচ্ছি, তো আপনারা দোয়া করবেন। হযরত আবুল কায়ের সুলতানপুরির অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও সৌদি আরব শাখার ব্যবস্থাপনায় উরস উপলক্ষে প্রত্যেক বছরের মতো ধর্মীয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 27 ফেব্রুয়ারি রওজা গোসল, 28 ফেব্রুয়ারি তাসাউফ ভিত্তিক সেমিনার, 1 মার্চ বৃহত্তর পরিসরের পবিত্র খতমুল কোরআনুল করিম মাহফিল, খতমে গাউসিয়া শরীফ, WMK ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানের হেফজা সমাপ্তকারী হাফেজুল্লাহর দস্তানবন্দি, রাত বেফি জিকির, ফজরের নামাজের পর আশেকে ভক্ত অনুরক্ত ও মানব জাতির হেদায়ত আল্লাহ, কোরআন হাদিসের আলোকে তাসাউফ ভিত্তিক নসিহত। আজকে যে মেহমান ভক্তবৃন্দল এই সাতগাছিয়া দরবার শরীফ ওরস প্রাঙ্গণত আইয়ারে যে আনারে যেভাবে উদ্বুদ্ধ করিকে, সেই উদ্বুদ্ধ স্রোত দ্বারাই আনারও চেষ্টা করি যায় ব্যাকগুণরে সেবা দিবার লাইন। মিলাদ কিয়াম এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হই। মোনাজাত পরিচালনা করছি গাউসিয়া খাইরিয়া মঞ্জিলুর সাজ্জাদানশীন আওলাদে রাসুল গাউসে জামান শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ মুস্তাকবিল্লা সুলতানপুরি। এর স্থলাভিষিক্ত আওলাদে ইমামে তরিকত শাহ সুফি সৈয়দ মাওলানা আবুল মাকসুম মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সুলতানপুরি। ট্রাস্টের অধীনে বাংলাদেশক আর মনে এই ধরনের হল কর্মকাণ্ড অন্যকে পরিচালিত করে সঙ্গে অপসন করি কেয়া আল্লাহ রহমতে আর মহান মুর্শিদের দয়ায় বরকতে এই ট্রাস্টের অধীনে 19 মতো প্রতিষ্ঠান এফতেদাই মাদ্রাসা শুরু করে হ্যাঁ জহানা সরকারি মাদ্রাসা ইনশাআল্লাহ পরিচালিত হয় আর মহান মুর্শিদের দয়ার বরকতে। মোনাজাত শেষে ব্যাকরণের মাঝে উন্মুক্ত তাবরুক বিতরণ করা হয়। C+ চট্টগ্রাম।